আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি বাংলাট্রিক্সের পক্ষ থেকে বলছি, আমার নাম হৃদয়। আজকে আমি দেখাবো, মানে আপনাদেরকে জানাবো যে মোবাইল থেকে কীভাবে মশা তাড়ানো যায়। মনে করেন আপনার ঘরে অনেক অনেক মশা, বারবার কয়েল জ্বালাচ্ছেন, বিভিন্ন রকমের ইলেকট্রনিক মশা তাড়ানোর মেশিন ব্যবহার করছেন, কিন্তু তাতে কুল পাচ্ছেন না, বা তাতে অনেক খরচ হয়, বুঝতে পারছেন। একটা কয়েল 5 টাকা 3 টাকা। তো আমি যা বলছি যে আপনি যদি মশা তাড়ানোর জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, তাহলে আপনাকে আর এরকম খরচ বহন করতে হবে না। হ্যাঁ, আপনি আপনার মোবাইল দিয়েই মশা তাড়াতে পারবেন, আপনার ঘরে সব মশা তাড়িয়ে ফেলতে পারবেন। আর এই জন্য আপনার প্রয়োজন হবে একটা অ্যান্ড্রয়েড ফোনের আর একটা সফটওয়্যারের। সফটওয়্যারটা আপনারা প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, মনে করবেন না যে ভিডিওটি একটি মজা বা ফানি ভিডিও, এটা কিন্তু একদমই নয়, এরকম কিছু মনে করবেন না। আজকে আমি যেটা দেখাবো যে মশা কীভাবে তাড়ানো যায় সফটওয়্যার দিয়ে। তো সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে যাবেন। আমি প্লে স্টোরে যাচ্ছি। তো প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বক্সে টাইপ করবেন যে মসকিটো, MOSQ UITO, মসকিটো কিলার, KILLER কিলার পাঙ্ক পি। সো ফ্রেন্ডস, এখানে কিন্তু আগে থেকে এসে পড়ছে অ্যান্টি মাস্কিটো কিলার পাঙ্ক। তো আমি এটাতে ক্লিক করলাম। তো দেখুন, এখানে কিন্তু অনেকগুলো আসছে, আপনারা বুঝবেন কীভাবে যে কোনটা ব্যবহার করতে হবে। তো এখানে দেখুন যেটা রেটিং আছে, 4.2 রেটিং আছে এটার, আর আমি এটা ইনস্টল করে রাখছি। আর এই পিকচারটা দেখে আপনারা চিনতে পারেন, পিকচারটা দেখে। ফ্রেন্ডস, অনেকগুলো সফটওয়্যার আছে এখানে, কিন্তু সবগুলো কাজ করে না, কিছু কিছু কাজ করে। আমি অনেকগুলো ট্রাই করার পরে এইটা ভালো বুঝতে পারছি। আমি নিজেও এটা ট্রাই করি যে এটা খুব ভালো কাজ করে, এর জন্য আমি আপনাদেরকে এটা অ্যাডভাইস করলাম, এটা নিয়ে একটা ভিডিও বানালাম। ফ্রেন্ডস, আমি মনে করি যে আপনারা এটা থেকে উপকৃত হবেন। সো ফ্রেন্ডস, আর দেরি না করে সফটওয়্যারটাকে ইনস্টল করুন। আমি আগে থেকে ইনস্টল করে রাখছি, তো আমি শুধু আপনাদেরকে দেখাবো এটা কীভাবে হয়। তো আমি এখন ওপেন করছি সফটওয়্যারটাকে, ওপেন। তো দেখুন, এখানে লেখা আছে 17K 19K 22K ZK। তো ফ্রেন্ডস, যদি আপনার ঘরে মশা বেশি থাকে, তাহলে 17K ZK এটা দিবেন। এটাতে ক্লিক করে তারপরে যে এই যে বাটনটা আছে, এটাতে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে চিং চিং করে একটা সাউন্ড হয়। হ্যাঁ, ওই সাউন্ডটাই আসলে মশা তাড়ানোর জন্য পারফেক্ট। ওই সাউন্ডটা মশারা সহ্য করতে পারে না, হয়তো আপনি সে ঠিকভাবে সাউন্ডটা শুনতে পারবেন না, আর শুনতেও পেতে পারেন। এটা মশাদের জন্য একদমই বিরক্তকর, মশার এই সাউন্ডটা ঠিকভাবে শুনতে পারে না। আর মশাদের কানে যখনই এই সাউন্ডটা যাবে, তখনই মশারা বিরক্ত হয়ে আপনার ঘর থেকে বেরিয়ে যাবে। সো ফ্রেন্ডস, বুঝতে পারলেন যে কীভাবে মশা তাড়ানো সম্ভব মোবাইল দিয়ে। আর যখন মশা দেখবেন একটু কম, তখন এই যে 19 দিবেন, 19 22 এগুলো দিয়ে ওখানে অন করে দিবেন। তো এইভাবে চিং চিং করে আওয়াজ হবে, এই আওয়াজ হচ্ছে। তো এইভাবে যতক্ষণ আওয়াজ হবে, ততক্ষণ মনে করবেন যে আপনি সেফ আছেন, আপনার আশেপাশে মশা আসবে না। তো এভাবে আপনি আপনার মোবাইল দিয়ে মশা তাড়াতে পারেন। হ্যাঁ, এটা কিন্তু অরিজিনালি কার্যকর, এর জন্যই আমি এই ভিডিওটি বানালাম। আমি নিজেও এটা দিয়ে করি আর কি, নিজেও আমার ঘরে মশা ধরে আমি কয়েল কিনি না কোনো সময়, কারণ কয়েল কেনার প্রয়োজন পড়ে না যখন ঘরে অ্যান্ড্রয়েড ফোন আসছে। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি নতুন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ভিডিওটি দেখার জন্য।